আসসালামু আলাইকুম, আমি ডাক্তার শাহানা আক্তার, জেনারেল ল্যাপারোস্কোপি ব্রেস্ট এবং লঙ্গো সার্জারি সার্জন। তো আমি আমি আপনাদেরকে আজকে একটা ছোট্ট টপিকস নিয়ে আলাপ করব, সেটা হচ্ছে যে ব্রেস্ট প্রোস্থেসিস। তো আমরা হচ্ছে ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে যেটা হয় যে ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে যেহেতু আমাদের দেশের লোকগুলো অত বেশি মারা বোনেরা অত বেশি নিজেদের ব্রেস্ট নিয়ে কনসাস না, আমাদের কাছে আর্লি স্টেজে আসেন না। যখন ব্রেস্ট ক্যান্সার নিয়ে আমাদের কাছে আসেন তখন আমাদেরকে যে কারণেই হোক তাকে বাঁচানোর জন্য হইলেও আমাদেরকে ব্রেস্টটা কেটে ফেলতে হয়। ব্রেস্টটা রেখে আমরা চিকিৎসা করতে পারি না। আর্লি স্টেজে আসলে রাখা যায় কিন্তু লেট স্টেজে আমরা পারি না। তো যখন ব্রেস্টটা কেটে ফেলি, যেহেতু এটা আমাদের একটা অনেক বড় একটা কসমেটিক অঙ্গ, এটা যখন কেটে ফেলা হয় এত বেশি সাইকোলজিক্যাল হ্যাম্পার হয় পেশেন্টদের যে রোগীরা এখান থেকে উঠে আসতে চায় না। এবং যখন ব্রেস্ট কাটার কথা বলি তারা নিতে চায় না যে না আমার ব্রেস্টটা আমি কেটে ফেলবো, একটা সুন্দর অঙ্গ। সেই জন্য সকলের জানানোর জন্য বা সবাইকে এই জিনিসটা দেওয়ার জন্য জানাচ্ছি আজকে যে না, ব্রেস্ট কেটে ফেললে কিচ্ছু হয় না। এখন অনেক সুন্দর সুন্দর ব্রেস্টের প্রস্থেসিস চলে আসছে আমাদের কাছে। আপনাকে যদি একটা ইমপ্ল্যান্ট করে দেওয়া হয় ব্রেস্ট, তাহলে আপনার ব্রেস্টটা নর্মাল ব্রেস্টের মতোই হবে, বাইরে কারো বোঝার সাধ্য থাকবে না যে আপনার ব্রেস্টটা ইমপ্ল্যান্ট বসানো। এখন ইমপ্ল্যান্টটা আমরা দুইভাবে করি, একটা হচ্ছে যখন অপারেশন করি, যখন আমরা ব্রেস্টটা কেটে ফেলি ওই একই সিটিংয়ে ইচ্ছা করলে আমরা একটা আর্টিফিশিয়াল ব্রেস্ট ইমপ্ল্যান্ট লাগাই দিতে পারি। অথবা আমাদের শরীরেরই যে মাংস আছে, হ্যাঁ, যেগুলো আমাদের খুব ফ্লেশি মাংস, যে মাংসগুলোর মধ্যে অনেক বেশি ফাইবার, একটু মোটা মোটা ফাইবার, এবং যে মাংসগুলো আমাদের খুব বেশি দরকার নাই, সেই মাংসগুলোকে ঘুরাই নিয়ে এসে আমরা ব্রেস্ট তৈরি করে দিই চামড়ার নিচে। তখন উপর থেকে দেখতে ব্রেস্টের মতোই হয় কিন্তু ভিতরে সেটা মাসেল ফ্ল্যাপ দিয়ে করি আমরা, আমরা না তো এটা প্লাস্টিক সার্জনরা করেন। তো এইভাবেও আপনি যখন ব্রেস্ট কেটে ফেলবেন তখনও আপনি ইমপ্ল্যান্ট, মানে আপনার আর্টিফিশিয়াল ব্রেস্ট তৈরি করে নিতে পারেন, অথবা আপনি ইমপ্ল্যান্ট বসাইতে পারেন, যেগুলো সিলিকনের ইমপ্ল্যান্ট বলেন, প্রস্থেসিস বলেন। এগুলো বিভিন্নভাবে করা যায়। একটা হচ্ছে যে অপারেশনের সময় এই বুকের যে মাংস, যে ব্রেস্টের নিচে যে মাংসটা তার নিচে বসাই দিই আমরা ব্রেস্ট কাটার সময়, তাহলে ওই জিনিসটা একদম ব্রেস্টের মতোই হয়ে গেলো, উপরে চামড়াটা সেলাই করে দিলে ভিতর থেকে একদম ব্রেস্টের মতো হয়ে যায়। আরেকটা হইতে পারে না, আমরা চামড়ার নিচে ইমপ্ল্যান্ট বসাই দিই। আর কিছু কিছু মহিলার আছে যে না, অপারেশনের সময় বলে যে না আমি এখন কিছু করব না, যেহেতু তখন একটা সাইকোলজিক্যাল একটা ইফেক্টের মধ্যে থাকে যে না আমি হচ্ছে এরপরে আমার ব্রেস্টটা কাটবো, আগে বাঁচি কি মরি, আমার ইমপ্ল্যান্ট লাগবে না। আবার অনেকে আছে না রেডিওথেরাপি লাগবে, রেডিওথেরাপিতে কিন্তু যেটা আমরা সিলিকনের ইমপ্ল্যান্ট দিই সেটা অনেক সময় নষ্ট হয়ে যায়। সেই জন্য যেই রোগীগুলো রেডিওথেরাপি লাগে আমরা বলি যে রেডিওথেরাপি নেন, কেমোথেরাপি নেন, সুস্থ হন এবং পরে আসেন, আমরা আপনাকে আর্টিফিশিয়াল ব্রেস্ট লাগাই দেবো, সেটাও লাগাইতে পারেন আপনি। আরও কিছু আর্টিফিশিয়াল ইমপ্ল্যান্ট আছে যেগুলো আপনার বডিতে লাগাইতেই হয় না, আপনি আপনার ব্লাউজের ভিতরে বা আন্ডার গার্মেন্টসের ভিতরে আপনি ইমপ্ল্যান্টটা বসাই আপনি আন্ডার গার্মেন্টসটা পরবেন, উপর থেকে শাড়ি পরবেন, আপনাকে দেখতে একদম অ্যাজ ইউজুয়াল অপোজিট ব্রেস্টের মতো আপনার তৈরি হয়ে যাবে। তো হচ্ছে এগুলা অনেক অপশন আছে, অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, আপনি আপনার সুবিধা মতো নিয়ে নেবেন। তো সেই জন্য ব্রেস্ট কাটা নিয়ে ওরিড হওয়ার কিছু নেই, আল্লাহ আমার ব্রেস্ট থাকবে না, সেটা না, আপনার ব্রেস্ট থাকবে, হয়তো সেটা আর্টিফিশিয়াল, সমস্যার কিছু নেই, বা আপনার শরীর থেকেই মাংস দিয়ে আমরা করে দিই। তো আমি একটা ছোট্ট গল্প বলি, এখানে আমি একটা ছোটো গল্প বলি, আমাদের যে সবার একদম কী বলবো ড্রিম গার্ল বললেও ভুল হয়, অ্যাঞ্জেলিনা, হ্যাঁ অ্যাঞ্জেলিনা জোলিও, তার কিন্তু দুইটা ব্রেস্টই কাটা, তার কিন্তু কোনো ব্রেস্ট নাই, কারণ যেহেতু তার মার ব্রেস্ট ক্যান্সার ছিল, তার পরীক্ষা করে দেখা গেছে যে তারও ব্রেস্ট ক্যান্সার হওয়ার একটা চান্স আছে, রিস্ক ছিল। সেই জন্য সে কী করছে, তার দুইটা ব্রেস্টই কেটে ফেলে দিছে, ফেলে সে দুইটা ব্রেস্টই ইমপ্ল্যান্ট বসাই নিছে, প্রস্থেসিস। এবং আপনারা যে অ্যাঞ্জেলিনা জোলিওকে দেখেন সে কিন্তু আর্টিফিশিয়াল ব্রেস্ট নিয়ে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু কারো কিন্তু বোঝার উপায় নাই যে তার এটা অরিজিনাল ব্রেস্ট না। কিন্তু তার মতো একটা মডেল, একটা সুন্দরী যদি আর্টিফিশিয়াল ব্রেস্ট নিয়ে এত সুন্দর করে জীবনযাপন করতে পারেন, সেখানে আমি আপনি তো খুব সাধারণ মানুষ। তো সেই জন্য ভয় না পেয়ে, লজ্জা না পেয়ে চিকিৎসা নেন, ভালো থাকেন, বেঁচে থাকেন এবং সুন্দর থাকেন।